আসসালামু আলাইকুম। আসেন আমরা একটা ফেশিয়াল করি। ফেশিয়ালটা হলো এখন আমি একটু ক্রিম দিয়ে ম্যাসাজ করে নিলাম। এটা হলো আমি তেল বানাই, ওই যে তেলের নিচে যে নারকেল দিয়ে তেল বানাই, তেলের নিচে যে একটা ক্রিম হয় ওই ক্রিমটা দিয়ে আমি মুখটারে হালকা করে একটু ম্যাসাজ করে নিলাম। আর একটু বিট দিয়ে, বিটটাকে আমি ব্লান্ডার করে রেখে দিছিলাম, ওই বিটটা দিয়ে ওই ক্রিমটা দিয়ে হালকা করে মুখটাকে আমি ফ্রেশ করে নিলাম। এখন দিলাম একটু হলুদ দিয়ে, ক্লোরস অয়েল দিয়ে, ডাল দিয়ে একটা স্ক্রাব তৈরি করছি, আর হলো কমলার সিল্কা, এটা দিয়ে আমি স্ক্রাব বানাই ফ্রিজে রেখে দিই। ওটা দিয়ে আমি একটু মুখটাকে ভালো করে স্ক্রাব করে নিলাম। একটা কথা মনে রাখবেন, যখন কোনো প্যাক মুখে অ্যাপ্লাই করবেন, মুখটাকে আপনি ভালো করে একটা স্ক্রাব দিয়ে আপনি মুখটাকে ফ্রেশ করে নেবেন, তারপরে গিয়ে একটা প্যাক দিবেন। ময়লা মুখে প্যাক দিবেন না, কারণ ময়লা মুখে প্যাক দিলে বরং লাভের থেকে অলাভ হয়, ক্ষতি হয়। তো যে কোনো একটা স্ক্রাব দিয়ে মুখটাকে আগে ফার্স্টে ম্যাসেজ করে, হালকা আলতোভাবে ম্যাসেজ করে মুখটাকে ক্লিন করে নিবেন, তারপরে গিয়ে একটা প্যাক লাগান। আমি একটা হার্বাল প্যাক লাগাইলাম। হার্বাল প্যাকটা মানে মুলতানি মাটি, কাউলিন, চন্দন আর হলো বেসন, তার মধ্যে দিলাম একটু টমেটো দিয়ে একটু টক দিব, একটু টমেটো দিলাম, দিয়ে আমি প্যাকটা তৈরি করলাম। তৈরি করে টমেটোকে দিচ্ছি, একটু টমেটোর রস দিচ্ছি, আর চিবড়ে নিয়ে দিচ্ছি আমি। এখন দিব একটু লেবুর রস, দু তিন ফোঁটা লেবুর রস। যাদের স্কিন ড্রাই ওরা দিয়ে না, যাদের স্কিন অয়েলি ওরা দিয়ে একটু হালকা করে। একটু ডিমে শুধু হলুদ অংশটা দিব, কুসুমটা অল্প একটু মাথায় প্যাক লাগাইছে আমি, অল্প একটু ডিম রেখে দিছি, ওই ডিমটুক দিয়ে দিলাম। তারপরে দিব টক দই, একটু টক দইটা আমার বরফ হয়েছিল ডিপে, একটু টক দই দিলাম। টক দই দিয়ে এখন আমি দেখ, আমার মুখে অনেক মাছতে ছিল, অনেক মাছতে ছিল, এই প্যাকগুলি লাগাই লাগাই আমার মাছটা অনেক কমে গেছে। এত মন খারাপ হইতো মুখের এই মাছটা দেখে। এই প্যাকগুলি দিয়ে, এই প্যাকটার ভিতরে আছে কাউলিন, চন্দন, মুলতানি মাটি, তারপরে এলো বেসন, একটু টমেটো রস, এক ফুটা লেবু রস, তারপরে হলো ইয়া কী বলে এটাকে, টক দই দিয়ে আমি এটারে ভালো করে মিক্সার করছি। মিক্সার করে আমি এখন মুখে লাগাই নিচ্ছি। ফার্স্টে আমি করছিল, আমি যে তেল সেল করি ওই তেল, নারকেল অরিজিনাল নারকেল দিয়ে আমি তেল বানাই, ওই তেল বানাইলে নিচে একটা ক্রিমের মতন হয়, ওই ক্রিমটা আমি রেখে দিই। ওই ক্রিমটা রেখে দিয়ে ওই ক্রিমটা দিয়ে আমি হালকা করে ম্যাসেজ করলাম। ম্যাসেজ করে একটু বিট দিয়ে আমি স্ক্রাব বানাইছিলাম, ওই বিটটা আমি ব্লান্ডার করে রাখছিলাম, অল্প একটু বিট দিলাম, তারপরে আমি দিলাম একটু স্ক্রাব। স্ক্রাবটা আমার হাতে বানানো পোলার চাইল, মুসুরের ডাল, কমলার সিল্কা, এগুলো দিয়ে আমি এটা স্ক্রাব বানায় আমি ফ্রিজে রেখে দিই। ওইটা দিয়ে আমি হালকাভাবে দু তিন মিনিট ম্যাসেজ করে মুখটাকে ভালো করে ক্লিন করে ফ্রেশ করে দেন আমি এই প্যাকটা লাগাচ্ছি। এটা হার্বাল প্যাক, যে কোনো কসমেটিকের দোকানে গেলে এগুলো পাবেন, মিক্সার করাও পাওয়া যায়। আর যদি আলাদা আলাদা আনতে চান, হাফ কেজি এক পাওয়া এক পাওয়া করে আইনে আপনার পরিমাণ মতন মিক্সার করবেন, আর হলো পোলার সেল গুঁড়ি করে, ওই পোলার সেলের গুঁড়িটা দিতে হয়, তাহলে বেশি ভালো হয় আর কি। হালকা একটু উপটান দিয়ে এটাকে মিক্সার করে ভরে ভরে রাখলে অল্প অল্প করে আপনারা লাগাইতে পারবেন। এটা যে কোনো দোকানেই, কসমেটিকের দোকানে, পার্লারে জিনিস যেখানে সেল করে ওইখানেই পাওয়া যায়, এখানে গেলে আনতে পারবেন। এই যে কত কার্যকরী, আমার মুখে যে কত মাছটা ছিল এটা আপনাদেরকে বুঝাইতে পারবো না। এগুলো দিয়ে 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 আল্লাহর রহমতে অনেক চলে গেছে, আছে হালকা বোঝা যায়, ওই যে এখনও সব সব আছে। তো আপনারা নিয়মিত যদি এরকম করতে পারেন ইনশাল্লাহ চলে যাবে। মাথায় একটা প্যাক লাগাইছি আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এটা পুরোটা দেখলে বুঝতে পারবেন এগুলো কী দিয়ে বানায়। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভিডিওটা আপনারা দেখবেন, পুরোপুরি দেখবেন, যদি ভালো লেগে থাকে আপনারা এটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, এটা ভুলবেন না।